থেকে ভারতের সমস্ত পণ্ডের উপর পেশাব করে দেয়, ঘৃণার সাথে বর্জন করুন। এবং সরকার ও বিরোধী দলকে উদ্দেশ্য করে বলছি, জাতীয় সংসদে তো 18তম অধিবেশন চলছে, আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে? আলু পেঁয়াজের কথা বলেন, শেখ মুজিবের বিরুদ্ধে জিয়ার রহমানের বিরুদ্ধে কথা হলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গরম করে ফেলেন। কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না? কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না? কাকে ভয় পান? কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান? বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় যাওয়াও যাবে না। চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন, নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে, বর্ডার ক্লোজ করে দিতে হবে, একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না। আপনারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষ অবস্থান নিয়ে কাফের মুশরিকদের সাথে আতাত করে কি পেয়েছেন? 72 থেকে 75 ইতিহাস দেখুন, সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে। 3টি বছর তারা বাংলাদেশে, তখন 1টি দিনের জন্যে স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে, তাদের পোষা জাসদ বাসককে দিয়ে সারা দেশকে জাহান্নামের টুকরা বানিয়েছিল। 76 থেকে 82 পর্যন্ত ইতিহাস দেখুন, যারা ক্ষমতায় ছিল যখনই আতাত করেছে ভারতের সাথে, পেছন দিক থেকে তারা ছুরি মেরেছে, ফারাক্কায় বাঁধ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায়, টিপাইপুকে বাঁধ নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়, ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান, তাদের সাথে কোনো সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে না। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন সেই বিজেপির কুলাঙ্গান নেতাদের শাস্তি নিশ্চিত হবার আগ পর্যন্ত, আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না, কোন পণ্যদ্রব্য বাংলাদেশে আসতে পারবে না। যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল, বিরোধী দল আপনারা কথা বললেন না কেন? ভারতের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চান? 14 কোটি মুসলমানের ম্যান্ডেটেই নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না। অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নেবেন না, জনগণ কি চায় তা করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আপনারা যারা আজকে এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে জুমার নামাজের পর ক্ষুধা নিয়ে, ক্লান্ত নিয়ে, পরিশ্রান্ত দেহে, এখানে কোনো সামিয়ানা নাই, খোলা আকাশের নিচে সূর্যের তাপে দগ্ধ হচ্ছেন, আমি আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি, কাল কেয়ামতে এই দিনের এই কোরবানি আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহারিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদের সাথে আছে, জানমাল নিয়ে প্রস্তুত থাকুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তাহারিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামের বাংলাদেশ জিন্দাবাদ, মুসলমানের বাংলাদেশ জিন্দাবাদ। বিজয় তো শুধু মুসলমানের, পরাজয় কাফের মুশরিকের। ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله আমাদের এই প্রতিবার সমাবেশ প্রচেষ্টাটিকে তুমি কবুল করে রাখো আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক উম্মত হিসেবে কবুল করো আমিন আল্লাহ আল্লাহ ঈমানকে যেন আমরা জীবন থেকে বেশি ভালোবাসতে পারি আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين